আসসালামু আলাইকুম বন্ধুরা, পপি সিসির পক্ষ থেকে আমার যত বন্ধুরা আছেন সকলকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বন্ধুরা দেখুন, আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, যেহেতু ঈদের সময় চলছে, সবার ঘরে ঘরেই মাংস, একঘেয়েমি মাংস খেতে কি তার ভালো লাগছে না? আজ আমি আপনাদেরকে ঘরোয়া মশলায় তৈরি করে দেখাবো খাসির মাংস দিয়ে বিরিয়ানি। বন্ধুরা দেখুন, এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি, 2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি। বন্ধুরা, খাসির মাংসগুলি এরকমই হয়, আমি ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা মাংসগুলিকে। এই পর্যায়ে আপনারা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এখন এতে আমি কিছুটা মশলা অ্যাড করে দেব। এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব বন্ধুরা আস্ত গরম মশলা, দারচিনি, এলাচ, দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে দেব বন্ধুরা ধনিয়ার গুঁড়া। বন্ধুরা এখানে আমি 1 বড় চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করলাম। দিয়ে দেব মরিচের গুঁড়া। বন্ধুরা মরিচের গুঁড়াটাও আমি এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন এতে অ্যাড করে দেব বাটা মশলা, এতে দিয়ে দেব বন্ধুরা আমি আদা রসুনের পেস্ট 2 চামচ পরিমাণ, জিরা বাটা বন্ধুরা আমি 1/2 চামচ দিয়ে দিলাম। আর বন্ধুরা এখানে আছে জয়ফল, জৈত্রিক আর পোস্তদানা, আমি একত্রে 3টাকে একসাথে বেটে নিয়েছি বন্ধুরা। আর লাস্টে আমি এতে অ্যাড করে দেবো বন্ধুরা রান্না করার তেল। বন্ধুরা রান্না করার তেলটা পরিমাণ মতো দিয়ে দিবেন, বিরিয়ানিতে একটু তেলের পরিমাণটা বেশি থাকে। এখন আমি হাতের সাহায্যে বন্ধুরা সকল মশলা একসাথে মাংসের সাথে মাখিয়ে নেব। বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে আমি কিন্তু আজকে বিরিয়ানিটা তৈরি করে নেব। আমি কিন্তু এখানে কোনো প্যাকেট মশলা বা বাইরের কোনো মশলা আমি ইউজ করলাম না। দেখুন, এই সকল মশলাগুলি আমাদের ঘরে থাকে, আমি ভালো করে মশলাগুলি মাংসের গায়ে লাগিয়ে নেব। তাহলে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাগুলি আমি ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন। মাংসটাকে ম্যারিনেট করে রাখলে বন্ধুরা খেতে একটু ভালো হয়, মাংসটা ভালো নরম হয়। এ পর্যায়ে আমার হাতে বেশি একটা সময় নেই। দেখুন আমি এখন রান্না করতে চুলাতে চলে যাচ্ছি। চলুন তাহলে মাংসটাকে আমরা রান্না করে নিই। দেখুন বন্ধুরা, আমি চুলাতে বসিয়ে দিয়েছি মাংসটাকে। এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তাহলে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, মাংসটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু মাংসতে অনেক পানি বের হয়েছে। বন্ধুরা কোনো সমস্যা নেই, আমরা বিরিয়ানিটা রান্না করার সময় বিরিয়ানি চাউলে যে পানিটা দিব সেই পানির পরিমাণটা আমরা কমিয়ে দিব। চলুন তাহলে বিরিয়ানিটা রান্না করে নিই। দেখুন বন্ধুরা, বিরিয়ানির জন্য আমি পানিটা বসিয়ে দিয়েছি, পানিটা গলক চলে এসেছে। এতে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, এতে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বন্ধুরা লবণটা কিন্তু আমি মাংস কষানোর সময় মাংসতে দিয়েছি। এই পর্যায়ে লবণটা আপনারা দেখে দিবেন। আর দিয়ে দেব বন্ধুরা এতে গুঁড়া দুধ, আমি এখানে 1/2 চামচের 1 চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে দেব কিছুটা টেস্টিং সল্ট, সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দেব। এখন এতে দিয়ে দেব আমি বন্ধুরা চালগুলি, বন্ধুরা চালটাকে ধুই আমি পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম। এখন এতে আমি চালগুলি দিয়ে দেব। এখানে আমি বন্ধুরা 1 কেজি পরিমাণ চাল নিয়েছি 2 কেজি মাংসের জন্য, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। চালটা দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে দেব। এখন বন্ধুরা আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, বলক এসে চালটা মাখো মাখো হবে সে পর্যন্ত অপেক্ষা করব।
দেখুন বন্ধুরা, আমি পোলাওটাকে ভালো করে মাখামাখা করে শুকিয়ে নিয়েছি। বন্ধুরা, কারেন্টও চলে গেছে, গ্যাসটাও চলে গেছে, আমি লাঠি চুলাটা ধরিয়ে নিয়েছি। দেখুন আমার চালটা কিন্তু পুরো সিদ্ধ হয়নি, হাফ। এখন এতে আমি দিয়ে দেব বন্ধুরা, আমি এখানে আলু ভেজে নিয়েছি, আলুগুলি আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে যে মাংসটা আমি কষিয়ে নিয়েছিলাম সেই মাংসটা আমি দিয়ে দেব। আর দিয়ে দেবো বন্ধুরা কিশমিশ, কিশমিশটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন সবগুলি উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে মশলাটা যাতে চাউলের সাথে লেগে যায়, দেখুন বন্ধুরা আমি ভালো করে মিশিয়ে দিলাম। এখন আমি বিরিয়ানিটাকে দমে দিয়ে দেব, তাহলে ফিরে আসছি বন্ধুরা বিরিয়ানিটা কমপ্লিট হওয়ার পরে। দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা দমে চলে এসেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা, কারেন্টটা চলে যাওয়ার কারণে একটু দেরি হয়ে গেছে, এর মধ্যে গ্যাসটাও চলে গেছে। দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝর হয়েছে, আমি বেরেস্তাটাকে ভালো করে মিশিয়ে দিলাম। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার খাসির মাংসের বিরিয়ানিটা কেমন হয়েছে বন্ধুরা। দেখুন, চলুন তাহলে পরিবেশন করে দেখাই। দেখুন বন্ধুরা, পরিবেশন করে নিয়েছি খাসির বিরিয়ানিটা, দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। দেখুন, আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকে আমার এই খাসির বিরিয়ানিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা, পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও বন্ধুরা, ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।